जिस इलाके में मैं खड़ा हूँ 56 वार्ड है और यहाँ पे जो है ये पोडरी रोड है 56/L। ये मेरे पीछे जो बिल्डिंग देख रहे हैं ठीक यहीं पे जो है गोली चली है और इसकी एफआईआर हुई है, लेकिन अब तक जो है गिरफ्तारी अमल में नहीं आई है। आइए उनकी बात सुनते हैं, क्या उनका कहना है कि क्यों गोली चली, क्यों उनको पे गोली चलाया गया, तो आइए उनसे सुनने की कोशिश करते हैं। हमें गोली करे कान सामने दिए, गोली फायरिंग करे এরকম ভাবে, হ্যাঁ তখন আমি কিছু বলি চুপ করে রইছি, এখন মারলে মাথায় মার না মানে একবারে মরে যাব। বুঝছেন কি গুলি দেয় এটা, আমরা জানি না, আপনি দেখে নিন। এটা গুলি আছে, গুলি আছে, ব্যাস। হ্যাঁ ঠিক আছে, আসছি তখন দেখি ওরা দুজন আমার বাড়ি থেকে বেরোচ্ছে। আমি ওদেরকে ডাকলাম যে এই বাড়ি এটা পিছনটা, হ্যাঁ আমি ওকে ডাকলাম যে এই দেখ তোরা কি বলতে চাইছিস, কাকে খুঁজতে এসেছিস? বলে তোমাদের বাড়িতে এসেছি, তোমাদের বাড়িতে এসেছি, আমরা গলা কেটে মুন্ডু কেটে তোমার সামনে দিয়ে নিয়ে যাব। ওরা এত বড় ক্ষমতা, ও গলা কেটে মুন্ডু কেটে নাকি সামনে দিয়ে নিয়ে যাবে। কে বলেছে এটা? বাবু, বাবুর নাম তো আমি জানি না, কি নাম ভালো নাম। আর যদি আমার তো খুবই ভয়, এখন যদি ওর কিছু যদি হয়ে যায় তাহলে কি করতাম? গলি করেছিল তো, গলি করেছিল লাগতে কি হতো? তারপর আমার বলছে কোথায় লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে, কেন ও কি কাজ চুরি করেছে না কার থেকে পয়সা নিয়েছে না পয় দেখাচ্ছে? নেতাদের ফোন করলে নেতারা বলছে যে জানি না কি করব, তাহলে কাদের কাছে যাব? প্রশাসন এখন কিছুই করছে না, এখন 24 ঘন্টা এখানে প্রশাসন কোন পুলিশের ভূমিকা তো দেখতেই পাচ্ছেন, এখন তো অ্যারেস্টই হয়নি, পুলিশের ভূমিকার কি হবে? আমার নাম বাপি, ঠিক আছে। আমি এখানে পুরনো তৃণমূল কর্মী, এই 356 নম্বর ওয়ার্ডে তৃণমূলটা জন্মগ্রহণ আমি দিয়েছি এখানটায়। তো আমরা তো আর এখন তৃণমূল কর্মী না, আমরা থার্ড পজিশনে পড়ে আছি। তো আজকে সমাজ বিরোধী তৃণমূল পার্টিটা হয়ে গেছে, এই পার্টিটা পুরো সমাজ বিরোধী চালাচ্ছে। তো এইখানটায় দীর্ঘদিন আমরা বসে থাকি, আড্ডা মারি, আমাদের সারাদিন পাবেন না, আমরা কাজকর্ম করে এসে রাত্রিবেলায় একটু বসি এখানটায়। তো এইখানে বাবু বলে একটা ছেলে, এর আগের দিন ওইখানে পুরো পাড়াটাকে পুরো জ্বালিয়ে খাচ্ছে, এর আগের দিন একজনকে মারলো পাড়ায় ন্যাপলা, এই করলো এই করলো, কালকে এখানে এসে পেচ্ছাপ করতে গেছিলো। আমি এই সাইডে একটু দেখাশোনা করি, এই সাইডটায় কেয়ারটেকার। বারণ করছি এখানে, আর একটা মুসলিম ছেলে পাদু রাজা বলে, ও ছিল ওর সঙ্গে, পাতা খায় সব, ও পাতা খোরা, হ্যাঁ। তো এসে এইখানটায়, আর এই যে ছেলেটাকে দেখছেন, এ খুব ভালো ছেলে, মানে সমাজসেবক ছেলে, এর নাম সন্তোষ ভগত। আচ্ছা ঠিক আছে, এ সবার পাড়ার মধ্যে যে যা কাজ বলে সব কাজ করে দেয়, কেউ না বলে না। তো কালকে আমি এখানে বসে আছি, রাত্রিবেলা ও এসে বলছে এ সব চলে গেছে, আরও বন্ধু বান্ধব ছিল তো, আমি আমার ওয়াইফরা সব ঘুরতে গেছিলো, আমি জানি ওরা যদি আসে একবারে ঘরে উঠে খাওয়া দাওয়া করবো। আর বসে আছি, ও এসে এইখানটা বলছে হঠাৎ, এ কী চাই, গালাগালি দিয়ে চলো এখানে, হ্যাঁ এ কী চাই কী চাই আমায় বলছে। তা আমি বললাম যে এ কী চাই, মানে পাড়া ছেলে পাড়া বসে দেবো, কী চাই বাবর পুজোর মধ্যে, হ্যাঁ বলে চল 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 ওঠ আমায় বলছে, আমি উঠবো না। তখন এই ছেলেটা এসে ওকে বাধা দেয়, কী হলো ছাড়ো না, এ বাধা দিতে, হ্যাঁ মার চর মার চর মার চর, যখন চর থাবো রেখে দিচ্ছে তখন আমি বাঁচাতে যাই, তখন আমায় গুলি করে, ঠিক আছে আমায় গুলি করে কানের সামনে দিয়ে, গুলি ফায়ারিং করেছে এরকমভাবে, হ্যাঁ তখন আমি কিছু বলি চুপ করে রয়েছি, এই না মারলে মাথায় মার না মানে একবারে মরে যাবো, মাথায় মাথা হিম্মত দেখি, হ্যাঁ এসে হওয়া পাওয়ার পরে, তারপরে এ আবার উঠে এসে বলে ছাড়ো না যাওয়ার হয়ে গেছে, একে আবার মারছে বেদারাক মার, তখন কেউ নেই। তখন এইখানে কিছু ভালো ছেলে এখানে থাকে, এই গানটা বুঝলেন, সবাই আমার ভাইরা এখানে থাকে, ওরা কাজকর্ম করে, কার দোকান আছে, ওরা রাত্রি 9টার পর আড্ডা মারে। এবার ওদেরকে এসে বলছে গুলিটা হাতে নিয়ে, বলছে চল তোদের মাকে হ্যান ত্যান এইসব বলে, ওদের চল চল, এবার ওরা সব ভয়ে চলে গেছে, চলে গেছে ওই গানটায়। তারপর আমার ওয়াইফ এসে, তারপর আমার বাড়িতে উঠেছে, ও আমার বাড়িতে উঠেছে, এই যে সামনে এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে। এবার আমার ওয়াইফ, হ্যাঁ চারতলায় চারতলা উঠেছে, হ্যাঁ তারপরে উঠে গেছে। তো আমার ঘর নাচি না, একজনের ঘরে উঠে গেছে, ও স্বামী স্ত্রী শুয়ে আছে ওই ঘরে ঢুকে গেছে। তারপর একটা বুড়িমা ছিল ওইখানটা, ও বলছে বাপির ঘর নিচে, ও নিচে নেমে এসছে, তখন একটা ছিল একটা ছিল 11টার পর, ঠিক আছে। এগুলো হওয়ার পরে তখন ও, হ্যাঁ বলছে গালাগালি করছে কোথায় গেল, তখন আমার বউ বলছে কাকে খুঁজছিস, তোমার স্বামীকে, গলা কেটে নিয়ে চলে যাবো এখানে। বলে কী হয়েছে, বলো খিস্তি গালাগালি করছে আমার নামে, বলে তোর নামে খিস্তি গালাগালি করবে, ও এইসব হ্যান ত্যান, ওই একটাই ছেলে পুরো পাড়া জ্বালিয়ে খাচ্ছে, পুরো পুলিশ ধরছে, কোনো রকম কেস দিচ্ছে, ওকে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তারপরে এর বাড়িতে গেছে, একে খুঁজতে পাইনি মেশিন নিয়ে, হ্যাঁ এর ভাইপোকে মেরেছে, এর ভাইপো মানে বাস নিয়ে আছে, হ্যাঁ এর ভাইপো থাকা
চুপচাপ বেট করতে যাচ্ছিস গুলি থানা কমপ্লেন কি কমপ্লেন চাহতে ऐसा नूनागिरी काम नहीं हो, शांत रहे पाड़ा, पाड़ा शांत रहे। डर है आप लोगों को क्या? आप लोगों को डर है तो नहीं बोलूं। अच्छा आज गोली चल के जरा छोले छोले को गोली क्या आपने की पेशन गोली था? हाँ। देखा नहीं तो गोली था? ये तो देखा लाम तो गोली अपना। एक बताइए। एक तो। हाँ ठीक। एक गोली पेशन ना? हाँ। पुलिस एक गोली देते गोली। पुलिस एक गोली। आपने देखते बाचे तो चेनन की ना? চিনতে পারছেন কি গুলি দেয় আমরা জানি না আপনি দেখে নিন গুলি আছে ব্যাস হ্যাঁ ততক্ষণ কেউ ফোন করেছে ততক্ষণ পুলিশ চলে এসছে এখানে সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসছে হ্যাঁ তারপরে পুলিশ এসছে আমরা আমরা কোন পুলিশকে ফোন করিনি পুলিশ ধরলো না ওকে হ্যাঁ আসামি কি ধরা পড়েছে না আসামি ধরা পড়েনি এখনো দিয়ে পাওয়া যে আসামি টিকাবিজ ময়দান বলে পাঁচতুর আছে ওইখানে বসে আছে খবর আসছে এখানে যে ওইখানে বসে মদ খাচ্ছে কিন্তু পুলিশ এখনো ধরতে পারিনি এখানটা ঠিক আছে এই আমরা মা মাটির মানুষ এই তৃণমূল কংগ্রেসটা করি এই কারণে কি তৃণমূল কংগ্রেসটা করছি এটা এটা মা মাটির মানুষের সরকার এটা কাউন্সিলর এসেছিল কাউন্সিলর কাউন্সিলর রাত্রির বেলা এসেছিল কাউন্সিলর করেছে এটা আর এটা কিছু লোক ধরা পড়ছে কিছু লোক ওকে ছাড়ি নিয়ে আসছে স্বপন সামাদার আমাদের এমআইসি আমরা আমরা ফোন করেছি আমরা ফোন করে ওকে ডাকিয়েছি এখানটায় আর এইখানে যে লোকাল নেতা সেই নেতা মদ খাচ্ছে ওকে ডেকেছি দেবাশিস বিশ্বাস ওকে ডেকে ডেকেছি ও আসেনি বলে আমি কি করব ও বলে যে আমি কি করব এইখানটায় বলছে আমি কি করবো আমরা চাই যেটা জাস্টিস চাই আপনার কি আতঙ্ক মধ্যে রয়েছে হ্যাঁ সব সবাই আমরা আজকে আমার ওপেন হার্ট সার্জারি হচ্ছে আজকে আমি আমি যে মরে যাবো আমার দায়িত্ব কে নেবে আমার বাচ্চা মেয়ে আছে কলেজে পড়ে আমার বউ আছে কে চালাবে আমি অটো চালাই এই যে অটো আমার ফোন আসছি তখন দেখি ওরা দুজন আমার বাড়ি থেকে বেরোচ্ছে আমি ওদেরকে ডাকলাম যে এই হ্যাঁ আমি ওকে ডাকলাম যে এই তোরা কি বলতে চাইছিস কাকে খুঁজতেছিস বলে তোমাদের বাড়িতে এসছি তোমাদের বাড়িতে এসছি আমরা গলা কেটে মুন্ডু কেটে তোমার সামনে দিয়ে নিয়ে যাব ওরা এত দিয়ে নিয়ে যাবে কে বলেছে এটা বাবু বাবুর নাম তো আমি জানি না কি নাম ভালো নাম মদ খেয়েছিল ছিল নাকি হ্যাঁ ওকে আমি বললাম যে তুই আজকে সুস্থ নেই তুই বাড়ি চলে যা তুই কালকে এসে কথা বলবি আমরা কি পাগল যে ওর মামাশি তুলে গালাগালি দেবো না ও কোনো পয়দা নাই না পয়দা খায় না একটা দুটো দুটোলা তিনতলা বাড়ি করেছে আমি এখন শান্তি চাই আর ওর আমাদের তো একটা সেফটি আছে আমরা এখন কি করে থাকবো মা মেয়ে দুজনে মিলে আমার তো খুবই ভয় এখন যদি ওর কিছু যদি হয়ে যায় তাহলে কি করতাম গুলি করেছিল তারপরে আবার বলছে কোথায় লুকিয়ে আছে কেন ও কি কার চুরি করেছে না কারোর থেকে পয়সা নিয়েছে না পয়দা খাচ্ছে নেতাদের ফোন করলে নেতারা বলছে যে জানি না কি করব তাহলে কাদের কাছে যাব প্রশাসন এখন কিছুই করছে না এখন আজকে 24 ঘন্টা হয়ে গেল প্রশাসন কোন পুলিশের ভূমিকা তো দেখতেই পাচ্ছেন এখন তো অ্যারেস্টই হয়নি পুলিশের ভূমিকার কি হবে পুলিশ অ্যারেস্ট করেছে না এখন এখনো করেনি আপনার কি আতঙ্ক আতঙ্কেই আছি ও তো যখন তখন ঘুরছে কি হয়ে যাবে কিছু বলতে হয়ে গেল তখন আমরা কি করব বলুন আজ এরপরে যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করব আমরা তো সবাই আতঙ্কেই রয়েছি সবার সবার কাছে বাচ্চা থাকে সবারই তো স্বামী ঘুরতে যাবে এ যাবে একটা বাচ্চা সেফটিকে ঘরে রাখার জন্য একটা বয়স্ক মানুষ ঘরে আমরা কি করে ছেড়ে তাকে পুজো ঘুরতে পারবো পুজো তো ঘোরা যাবে না আমাদের তো একটা আতঙ্ক থেকে গেছে জিনিসটা না যে এই জিনিসটা হয়ে যাবার পরে আমি আমি ওপরে থাকি ওনার পাশেই বাড়িতেই থাকি হ্যাঁ কি বলবেন এই যে ঘটনাটা যা আপনার পাড়ায় ঘটে খুব বাজে মানে পাড়ায় ছেলে মেয়েরা কি বসবে না এখানে আড্ডা দেবে না বাইরের লোকরা এসে এখানে এসে গুলি চালিয়ে দেবে এ দেবে এগুলো তো ঠিক না একদম ঠিক না পাড়ায় তো ছেলেরা বসবেই এসে ওখানে সেট করছে এই তোরা উঠে যা ওরা ভয়তে উঠে চলে গেল তারপরে ওর কাছে
এরকম করেছে। আপনি গুলির শব্দ কি শুনেছিলেন আপনি আপনারা? না, আমি তখন স্পটে আসিনি, আমি এসে দেখেছি যে এই কাণ্ডটা হয়েছে। আপনারা কি কোথা থাকেন? আতঙ্কের মধ্যে আপনারা সব সব রয়েছেন আপনারা? নিশ্চয়ই, একদম বাড়ি, আমাদের বাড়ি ছেলে মেয়ে আছে, বাড়িতে সবার বাড়িতে ছেলে মেয়ে আছে, কি করে এরকম ভাবে থাকা যায়? আর পুলিশ কাল থেকে তো শুধু ঘুরেই যাচ্ছে।